Hello friends, welcome back to my channel. কেমন আছেন সবাই? So, দেখেই বুঝতে পারছেন আমি কিচেনে তার অনেকটা কুকিং ব্লগ নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে। অ্যাকচুয়ালি আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করব। তো অনেকেই পারেন, এটা তেমন কোনো রেসিপি না, বাট আমি ট্রাই করি ইজি ওয়েতে রান্না করার। সো আমার রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, হোপ আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আগেই বলে রাখি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। তো চলেন আপনাদের দেখিয়ে দিই আমি কিভাবে কি করছি, কতটা কি নিচ্ছি। তো ফ্রেন্ড, আমি প্রথমে এই কাপটা, এটা আমার রাইস কুকারের কাপ। তো আমি যেহেতু অল্পই রান্না করব, আমি আমার আন্দাজটা আপনাদের দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে করে নেবেন। তো আমি এটাতে এক কাপ ডাল নিলাম, এটা হচ্ছে মুগ ডাল। তো আমি সেম কোয়ান্টিটি চাল নেব, মানে আমি চাল আর ডালটা সমানই নেব। তো চালটা আমার এখানে বাসমতি রাইসটা আছে, আমি এটাও নিয়ে নিচ্ছি। দেখেন সেম এক কাপ আমি এটা নিয়ে নিচ্ছি। এখন আমি এই চাল ডালটা ধুয়ে একটু পানি ঝরিয়ে নিই। সো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন আমি এখানে চুলাতে কড়াই দিয়ে দিয়েছি। এখন এখানে আমি ঘি দিব, আমি এই টেবিল চামচ এক চামচ ঘি দিব এখানে। আমি এটা ঘিয়ে করব, আপনারা যদি চান কেউ তেলও করতে পারেন, মানে ঘিয়ের সাথে তেলও মিক্স করতে পারেন, বাট আমি আজকে জানালে আমি ওইটা করি, ঘিয়ের সাথে তেলই মিক্স করি, বাট আমার আজকে ইচ্ছে হয়েছে আমি শুধু ঘিতেই রান্না করব। সো আমি এক চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘিয়ের মধ্যে, ঘিটা একটু গরম হলে আমি এই জিনিসগুলো দিব। আমি এখানে দুইটা তেজপাতা নিয়েছি, একটা দারচিনি, দেন এলাচি এবং লং। এই জিনিসগুলো আমি ঘিটা একটু গরম হলে ওখানে দিব, এগুলো একটু হয়ে আসলে দেন আমি আদাটা আমি জাস্ট গ্র্যান্ড করে নিয়েছি, তো আদা বাটাটা দিব, তারপর আমি চালটা দিব। সো ঘিটা অনেকটা গরম হয়ে আসছে, আমি এটা দিয়ে দিচ্ছি। এবং চুলাটা আমি মিডিয়াম লো হিটেই রেখেছি, হাই হিটে না। তো আমি এগুলো দিয়ে দিলাম এখানে, মোটামুটি একটু স্মেল আসার পরে আমি এখানে আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে, আদা বাটাটা জাস্ট একটু নেড়ে, একটু আদা বাটাটা যখন কালার চেঞ্জ হবে, মানে যখন রেড কালার হয়ে যাবে, দেন আমি চাল আর ডালগুলো দিয়ে ভেজে নেব। তো আপনারা যারা তেল ইউজ করতে চান, আমি প্রথমেই বলেছি, তারা ঘিয়ের সাথে তেলও ইউজ করতে পারেন। যদি মনে করেন যে বেশি ঘিয়ে খাবেন না, তো ঘিয়ের সাথে আপনারা তেলও ইউজ করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার আদাটা একটু ব্রাউনিশ কালার হয়ে গেছে। অ্যাকচুয়ালি আদাটা একটু কালার হলে অনেক ভালো একটা স্মেল আসে এখান থেকে। তো আমার আদাটা হচ্ছে অনেকটা ব্রাউনিশ কালার হয়ে গেছে। দেন আমি এখানে এখন চাল আর ডালটা যে মিক্স ধুয়ে রেখেছি, মিক্স করে ওইটা আমি দিয়ে দিব। তো ভুনা খিচুড়িটা জানালে আমি মুগ ডাল দিয়েই করি, আমার এটাই ভালো লাগে। তো অনেকে হয় কি, মানে অনেকে দেখেছি আমি ডালটা হচ্ছে আগে একটু, যেহেতু মুগ ডাল, মুগ ডালটা আগে একটু ভেজে নেয়, বাট আমি কখনো ওভাবে ভেজে নিইনি। আমি আগেও যখন করেছি আমি একসাথেই এটা করে ফেলতাম, এখানের সাথে এখানের সাথেই ভেজে নিই, কারণ এখানেই আমি ভালো করে চালের সাথে ডালটা সহ ভেজে নিই। আমার কখনো খুব একটা খারাপ হয়নি ভুনা খিচুড়ি। তো আপনারা যদি আগে ডালটা ভেজে নিতে চান, দেন ওকে ভেজে নিতে পারেন, বাট আমি একসাথেই ভেজে নিই।
তো অ্যাকচুয়ালি এই ভাজাটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, ভাজাটার উপর আপনার খিচুড়িটার এটা ডিপেন্ড করে, ভাজাটা যত ভালো হবে খিচুড়িটা তত ঝরঝরে হবে। তো এই জন্য চাল আর ডালটা একটু ভালো করেই ভাজতে হবে। তো অনেকটা ভাজা হয়ে এসছে, আমি এখানে এখন হলুদের গুঁড়া মানে মশলাগুলো দিয়ে দিব। তো আমি এখানে এক চামচের মতো হলুদের গুঁড়া দিচ্ছি। দেন দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া। তো অনেকে মরিচের গুঁড়াটা নাও দিতে পারেন, শুধু কাঁচামরিচ দিয়ে করতে পারেন। আমি আসলে কাঁচামরিচ দিয়ে করতাম, বাট আজকে চিন্তা করেছি আমি একটু মরিচের গুঁড়া দিয়ে করব। দেন দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া। তো এরপরে আমার কাছে একটা গরম মশলার গুঁড়া আছে, তো আমি ওই গরম মশলার গুঁড়াটাও আমি এক চামচ দিয়ে দিচ্ছি। এটা স্কিপ করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে, বাট আপনি যদি একটু স্পাইসি টাইপ খেতে চান তাহলে আপনি গরম মশলার গুঁড়াটা ইউজ করতে পারেন। ওটা ওরকম এমন না যে ইউজ করতেই হবে, যেহেতু আপনি দারচিনি এলাচি এই গরম মশলাগুলো মানে গোটাটা ইউজ করেছেন, তো এটা ইউজ না করলেও চলে। বাট যদি মনে করেন যে একটু একটু মশলাদার করে খেতে দেন ইউজ করতে পারেন। তো অনেকে অ্যাকচুয়ালি কি হয় যে বিরিয়ানির মশলাটা আছে ওইটাও ইউজ করতে পারেন, ওইটাতে অনেক ভালো একটা স্মেল আসে। দেন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন লবণটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কতটুকু রান্না করছেন, কতটুকু কি করছেন। তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম, আমার যতটা লাগবে। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি একটু ভালো করে এটা একটু ভেজে নিই। আমার চালটা চাল ডাল অলমোস্ট ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব। এবং এখানে অবশ্যই গরম পানি দিতে হবে, আপনি ঠান্ডা পানি ইউজ করতে পারবেন না। ফ্রেন্ড আমি পানি দিয়ে দিচ্ছি, এবং পানিটার হিসাবটাও বলে দিই। পানিটা আমি দিয়েছি যেটা মেপে আমি চাল ডালটা নিয়েছি আমার রাইস কুকারের পটটা, ওই পটটাতেই আমি পানিটা দিয়েছি। এবং ওই পটটাতে আমি দুই চাল আর ডাল মিলে দুই পট দিয়েছি, সেজন্য আমি তিন কাপ পানি দিয়েছি। এর মধ্যে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন পানিটা কিছুটা শুকানোর জন্য আমি ওয়েট করব, দেন আমি এটাকে দমে দিয়ে দিব। তো এই টাইমে আপনি চুলার আঁচটা ফুল ফ্লেমে করে দিতে পারেন, করে আপনি জাস্ট এটা একটু ফুটিয়ে নেবেন। ফুটিয়ে দেন অ্যাগেইন লো ফ্লেমে করে আপনি এটা দমের। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না, বাট আমার একটু ঝাল মিষ্টি খেতে ভালো লাগে, তো এই জন্যই আমি একটু চিনি দিলাম। চিনি দিয়ে আমি আরেকটু নেড়ে দিচ্ছি। পানিটা কিছুটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করব, দেন আমরা এটা দম। তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন পানিটা অনেক শুকিয়ে এসছে। এই অবস্থায় আমি চুলার হিটটা লো করে একদম লো করে দেন ঢাকনা দিয়ে আমি এটা দমে রেখে দেব। তো ফ্রেন্ড 10 মিনিট হয়ে গেছে, আমি আবার একটু এটা যাতে নিচে লেগে না যায়। আমার এটা অলমোস্ট হয়ে গেছে, চাল ডাল ফুটে গেছে। আমি এখন এভাবে ঢাকা দিয়ে এটা চুলাটা আমি অফ করে দিব। সো ফ্রেন্ড এই ছিল আমার আজকের রেসিপি। দেখেছেন আপনারা, সব মিলিয়ে আমার আধা ঘন্টাও লাগেনি বানাতে।
অ্যাকচুয়ালি আমি তো কম, মানে আপনার তো জানেনই যারা আমাকে ফলো করেন, আমি তো একজনই তো আমি তো কমই রান্না করেছি একজনের জন্য, আপনাদের আরেকটু বেশি সময় লাগবে, সো ওই হিসেবেই আপনারা করবেন। হোপ আপনাদের ভালো লাগবে আমার রেসিপি, তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আজ এতটুকুই, ভালো থাকবেন, ওকে বাই বাই।